বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। হরিহরপাড়া ব্লক কংগ্রেস কার্যালয়ে দুই গোষ্ঠীর হাতাহাতি, প্রকাশ্যে এলো কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। রবিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক কংগ্রেস কার্যালয়ে পঞ্চায়েত সমিতির কংগ্রেসের বিরোধী দলনেতা বিজয় শেখ ও ব্লক কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর সাহ এই দুই গোষ্ঠীর মধ্যে আলোচনা চলাকালীন কথা কাটাকাটি ও তারপরে হাতাহাতি শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। যদিও কোনো হাতাহাতি হয়নি বলে বিষয়টি এড়িয়ে গিয়েছে কংগ্রেসের নেতৃত্বরা, তবে এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল নেতৃত্ব। আমাদের মধ্যে কোনো মারামারি হয়নি, আমাদের মধ্যে মারামারি না। গতকালকে যে আইএসএফ এর মিটিংটা হয়েছে, সেই আইএসএফ এর মিটিং সম্পর্কে নিয়ে আমাদের দলগতভাবে পর্যালোচনা। এবার পর্যালোচনার মধ্যে দিয়ে দশটা যদি ভালো কথা হয়, একটা তো খারাপ কথা হতেই পারে। আমাদের জাস্ট আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কীভাবে দলটাকে ধরে রাখা যায়, মানুষ কীভাবে ধরে রাখা যায়, এই ব্যাপার নিয়ে আমাদের পর্যালোচনা চলছে এই আর কি, বাইরে কিছু না। এবার বহিরাগত গেট খোলা থাকে, পার্টি অফিসের গেট আমাদের খোলা থাকে। বাইরে থেকে কোনো লোক গিয়ে যদি দু একটা কথা গরম গরম কিছু বলে কাউরির সঙ্গে কাউরির, সেটা টাকা নিয়ে হতে পারে, সেটা বাড়িঘর নিয়ে হতে পারে, সেটা ব্যবসা নিয়ে হতে পারে। কারণ আমাদের পার্টি অবস্থা অনেকটা বড় জায়গা নিয়ে, সেই সব আমাদের দলগতভাবে কোনো ডিস্টার্ব ছিল না। তো ব্লক সভাপতির সঙ্গে আমার খুব আন্তরিকতা সম্পর্ক। ব্লক সভাপতি জাহাঙ্গীর দা এবং আমি বিরোধী দলনেতা বিজয় শেখ, আমাদের দুটো ভাইয়ের মধ্যে সবসময়ের জন্য আলোচনা হয় দলকে কীভাবে শ্রীবৃদ্ধি করা যায়, এটা নিয়ে আমাদের দুই ভাইয়ের মধ্যে পর্যালোচনা। না না, আমি তারাগুলো মাত্র মনে হয় জামা কাপড়ে কোনো মিস্টেক করেছে কেউ, অনেক লোক ছিল তো পর্যালোচনা হচ্ছিল, সেই হিসাবে এরকম কিছু হয়নি। সেটা বহিরাগত যদি কেউ কিছু করতে পারে, আমি বারবার বলছি আমাদের পার্টি অফিসের এরিয়াটা অনেক বড়, এখানে বাইরেকার লোকও অনেক সময় বাথরুম করতেও ঢোকে, জল খেতেও ঢোকে, সেই জায়গায় দাঁড়িয়ে বহিরাগত যদি কেউ কিছু করে, সে দায়িত্বটা তো আমরা নিতে পারি না। জাতীয় কংগ্রেস একটা সর্ববৃহৎ দল, সেখানে অনেক মানুষের সমাগম হয়। আর জাহাঙ্গীরদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো রকম কিছু ডিস্টার্ব নাই, অতীতেও ছিল না, আগামী দিনেও থাকবে না। বারবার বলছি দলকে যেভাবে শ্রীবৃদ্ধি করতে হবে, আমরা বিরোধী দলনেতা এবং ব্লক সভাপতি আলোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাবো। হরিহরপুর ব্লক, নাম বিজয় শেখ, পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা, হরিহরপুর ব্লক। আপনি হাতাহাতির যে প্রশ্নটা করলেন, এটা আপনি ভুল করলেন, হাতাহাতি হয়নি, একটা তর্ক বিতর্ক হচ্ছিল। একটা গণতন্ত্র প্রেমী দল, যে দলে স্বাধীনতা আছে সেই দলের ভিতরে আলাপ আলোচনার মধ্যে তর্ক বিতর্ক হতেই পারে, তর্ক বিতর্ক হওয়াটাই স্বাভাবিক বিষয়। হরিহরপাড়ায় কংগ্রেস একটা বৃহত্তর শক্তি বৃদ্ধি করেছে, সেই শক্তি বুদ্ধির কারণ এগুলো যে সবাই সবার সঙ্গে মতের পার্থক্য যদি না থাকে, মতের যদি পার্থক্য হয় সেটাকে আলাপ আলোচনার মধ্যে মত বিনিময় হয়েছে। এটা একটা সুন্দর জিনিস হয়েছে যে আলাপ আলোচনার মধ্যে এখানে না মারামারি, না ধাক্কাধাক্কি, না কোনো কিছু, যা হয়েছে ভালো হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, এখানে কে বা কারা কে কী কী বললো সেটা বিষয় না। গোষ্ঠীদ্বন্দ্ব তো গোষ্ঠীদ্বন্দ্ব কিছুই নাই, আমাদের ভিতরে মতের পার্থক্য থাকতে পারে, সে মতটা আমরা বসে আলাপ আলোচনার মধ্যে যে সিদ্ধান্ত নিয়ে, একটু জোরে কথা কেউ বলে কেউ আস্তে কথা বলে, সেটা ঘটেছে, লাস্টের সব ঠিকই থেকে আছে। না না, দলের সঙ্গে পঞ্চায়েত সমিতির দলনেতার ঝামেলা হওয়াটা তো কোনো কথা না, দল তো জন্ম দিয়েছে পঞ্চায়েত সমিতিকে, যে কোনো দলই তার সমস্ত এমপি এমএলএ সব কিছুই দল তাকে প্রতিষ্ঠিত করে, এই ওর সঙ্গে ব্যক্তিগত কোনো ব্যাপার নেই কারোর সঙ্গে কোনো কোনো কিছু। হাতে কিছু হয়নি, বেশি যারা তৃণমূলের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তারা কালকের যে আইএসএফ এর মিটিং হয়েছে সেখানে তৃণমূলের বিক্ষিপ্ত তৃণমূলের লোকজন প্রচুর পরিমাণে আইএসএফ এর মিটিংয়ে লোক ভরাট হয়েছে। এটা নিয়ে আমাদের মধ্যে পার্টির মধ্যে আমরা পর্যালোচনা করে দেখলাম যে আইএসএফ এর লোকটা কোন পার্টি থেকে বেশি এসেছে। আমরা যেটা অ্যানালাইসিস করে দেখলাম সবটাই তৃণমূলের এটিএম আর বিটিএম। এখানে তৃণমূলের দুটো লবি এবং সেই এক লবি বঞ্চিত আর এক লবি লাভ মানে লভ্যাংশ দিক দিয়ে এগিয়ে আছে। লভ্যাংশের লবি ইনঅ্যাক্টিভ ছিল আর বঞ্চিত লবিরা মিটিংয়ে গিয়েছে। কোনো মারামারি কোনো প্রশ্ন নেই, এখানে তো পাওয়ারই নেই আমাদের, আবার গোষ্ঠী কী আছে? আমরা তো এখানে দল তো আমাদের ধরেন আমরা এখানে বিরোধী দল, এখানে কোনো কংগ্রেস কোনো ক্ষমতাই নাই। যেখানে পাওয়ার আছে সেখানে লবি আছে, আর যেখানে পাওয়ার নাই সেখানে লবি। সমালোচনা মারপিট হয়নি এখানে, আত্মসমালোচনা এবং এখানে অদিত চৌধুরী আমাদের সব থেকে এক একটা অঞ্চল সভাপতি বলছে যে আমি 5,000 লোক দেবো, কে বলছে আমি 3,000 লোক দেবো। অদিত চৌধুরী এখানে জনসভা করবে, কর্মীদের মধ্যে উৎসাহ, এটা মারামারি না, উদ্দীপনা ছিল, এটাই আপনারা মারামারি মনে করছেন। বিষয়টা কংগ্রেসদের আভ্যন্তরীণ বিষয়, সে বিষয় নিয়ে আমার বলা খুব বেশি আমি বলবো না।
তবে একটা জিনিস আমি মনে করে দেবো, কিছুদিন আগে কংগ্রেসের এক নেতা বলছিলেন যে হরিয়ারপাড়া তৃণমূলের দুটো গোষ্ঠী, তো আজকে প্রকাশ্যে সেটা আমরা দেখতে পেলাম যে তৃণমূলের মধ্যে কোনো গোষ্ঠী নয়, কংগ্রেসের মধ্যে দুই গোষ্ঠী, সেই গোষ্ঠীতে হাতাহাতি, এবং ওদের মধ্যে নিশ্চয় কোনো একটা ভাগাভাগি নিয়ে গণ্ডগোল হয়েছে, সে ভাগাভাগির গণ্ডগোল নিয়ে ওদের আজকে এই হাতাহাতি হয়েছে বা ওদের মধ্যে একটা গণ্ডগোল। আমি যা শুনলাম, একদিকে তৃণমূলের ব্লক, এই একদিকে কংগ্রেসের ব্লক সভাপতি, অন্যদিকে কংগ্রেসের যে দলনেতা হয়েছেন, কংগ্রেস তো সিট পায়নি, দুটো মাত্র সিট পেয়েছে, সে যাকে দলনেতা হিসাবে বিডিএমসি রাখা হয়েছে উনি, ওদের মধ্যে একটা গণ্ডগোল হয়ে যাকে বচসা হয়, বচসা হয়ে হাতাহাতি হয়, এটা আমার কাছে খবর। তবে একটা জিনিস বুঝতে হবে যে কংগ্রেসকে নিয়ে আমরা এত মাথা ব্যথা নয়, কেননা হরিয়ারপাড়াতে কংগ্রেসের সেই রকম কোনো বেস নেই, ওরা যে কটা আছে প্রত্যেককে মানুষ চিনে, মানুষের সেই গ্রহণযোগ্যতা সেই রকম নেই, ওরা মানুষকে নিয়ে ছেড়ে খেলা করে, মানুষের কাজ করার তো ক্ষমতা নেই, কিন্তু যেটুকু হয়তো সরকারের তরফ থেকে যে ফেসিলিটিটা পায় সেই ফেসিলিটি নিয়ে নিজেদের পকেট ভর্তি এবং নিজেদের লোককে পাইয়ে দেওয়া, নিজেদের নিয়ে এই নিয়ে ওদের গণ্ডগোল, এই গণ্ডগোল নিয়ে ওদের হাতাহাতি হয়েছে। ওদের সংগঠনের অবস্থা খুব ভালো নয়, ওদের মধ্যে দুটো গোষ্ঠী ভাগ হয়েছে, এদেরটা হওয়ারই কথা হয়তো হবে, এবং সামনে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের মধ্যে এই যে ওনার যে গণ্ডগোলটা লাগিয়েছেন এতে মানুষ পরিষ্কার, ঘরিয়াপাড়া মানুষ মানুষ বুঝে গেছে যে কংগ্রেসের অস্তিত্ব কিছু থাকবে না, এবং কংগ্রেসের সাথে যারা যাওয়ার চেষ্টা করছে এই অস্তিত্ব থাকবে না, ওদের সব বিভিন্নভাবে বিভিন্ন দলকে ডেকে আনছেন এখানে, সেই বেদের বাজে খেলা জুড়েছেন হরিয়ারপাড়াতে, ওইসব হবে না। এখানে তৃণমূলের শক্ত ঘাঁটি, তৃণমূলই থাকবে, তৃণমূলের শক্ত ঘাঁটি, তৃণমূলের মাটি শক্ত, তৃণমূলের সংগঠন শক্ত, তৃণমূলের পাশে মানুষ আছে, মানুষ থাকবে, এ নিয়ে আমাদের বলার কিছু নেই। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ, 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।